২০১৯ হাজার উনিশ বিশ রাজশাহীর চোদ্দ জনকে সেরা করদাতা সম্মাননা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে করভবনে আয়োজিত অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সেরা করদাতারা হলেন রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সর্বোচ্চ করদাতা আজিজুল আলম বেন্টু আব্দুল আওয়াল সৈয়দ জাকির হোসেন কাজী মাহমুদুল হাসান মামুন এস এম বদলুর রহমান ও সোভান দীর্ঘ সময় করদাতা মির্জা আলেফা খাতুন আব্দুল সালাম সরকার আশরাফুল হক ও ওসমান আলী চল্লিশ বছর বয়সের নিচে তরুণ সর্বোচ্চ করদাতা তৌরিদ আল মাসুদ রনি ও বেলাল উদ্দিন আর সর্বোচ্চ মহিলা করদাতা নূরজাহান বেগম ও ইসরাত জাহান রাজশাহীর কর কমিশনার মোহাম্মদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি মনিরুজ্জামান মনি ও কর আইনজীবী সমিতির সভাপতি ফজলে করিম অতিরিক্ত কর কমিশনার মোস্তাফিজুর রহমান পরে কর ভবনে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরির উদ্বোধন করে তা ঘুরে দেখেন রাশিক মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন